আজি কোন সুরে বাঁধিব দিন অবসান বেলারে, আজি কোন সুরে বাঁধিব দীর্ঘ ধূসর অবকাশে, সঙ্গী জনবিহীন শূন্য ভবনে কোন সুরে বাঁধিব, আজি কোন সুরে বাঁধিব। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে এবং সঙ্গে নিয়ে শুরু করলাম অনন্য মিউজিক নিবেদিত কোন সুরে বাঁধিবর জন্মদিনের রবীন্দ্রনাথ। জন্মদিনের রবীন্দ্রনাথ, হ্যাঁ, সেই সম্পর্কিত নানান গল্প, বা বলা ভালো এক একটি পর্বে রবীন্দ্রনাথের এক একবারের জন্মদিনের গল্প আমরা হাজির করব কোন সুরে বাঁধিবর এই পর্বগুলোতে। আর সঙ্গে অবশ্যই থাকবে আমাদের, অর্থাৎ অনন্য মিউজিক থেকে প্রকাশ পাওয়া কবির গান এবং আবৃত্তি। আপনাদের সকলকে সঙ্গে চাই, যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আরও একবার অনুরোধ রইল আমাদের সঙ্গে থাকার। তাহলে আপনাদের সঙ্গে পেলে তবেই আরও অনেক ভালো অনুষ্ঠান হাজির করতে পারব ভবিষ্যতে। আসুন শুরু করা যাক জন্মদিনে রবীন্দ্রনাথ। ঈশ্বরচন্দ্র গুপ্তের জীবনচরিত লিখতে গিয়ে বঙ্কিমচন্দ্র বলেছিলেন, কবির কবিত্ব বুঝিয়া লাভ আছে সন্দেহ নাই, কিন্তু কবিত্ব অপেক্ষা কবিকে বুঝিতে পারিলে আরও গুরুতর লাভ আছে। কবির জন্মদিনের সূত্র ধরে কবিরই গান এবং গল্পের মালা গেঁথে আমরা সেই জন্য কবিকেই বোঝার চেষ্টা করব, বা বলা ভালো কবি অপেক্ষা মানুষ রবীন্দ্রনাথকেই আমরা বোঝার চেষ্টা করব আমাদের এই পর্বে। রবীন্দ্রনাথ 25 পূর্ণ করে 26 পদার্পণ করলেন 25 বৈশাখ 1293 সনে, মানে ইংরেজিতে 1886 সালের মে মাসে। হঠাৎ কি হলো তার? এর আগে কখনো তাকে একবারও নিজের জন্মদিন নিয়ে আমরা একটা কথাও বলতে শুনিনি, কিন্তু সেদিন তিনি শ্রীশচন্দ্র মজুমদারকে লিখলেন, আজ আমার জন্মদিন, 25 বৈশাখ 25 বৎসর পূর্বে এই বৈশাখে আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলুম। জীবনে আরও অনেকগুলো 25 বৈশাখ যেন আসে এই আশীর্বাদ করুন। জীবন অতি সুখের। কারণ ফুলকে
1292 সনের 15ই পৌষ ঠাকুরবাড়িতে ইন্দিরা দেবীর 13 বছরের জন্মদিনের উৎসব পালিত হলো। রবীন্দ্রনাথ তাকে একটি সুন্দর দোয়াতদানি উপহার দিলেন আর এই উপহারের সঙ্গে জন্মতিথির উপহার নামে একটি কবিতাও লিখে দিলেন। একটি কাঠের বাক্স শ্রীমতী ইন্দিরা প্রাণাধিকাশু স্নেহ উপহার এনেছিলে দিতে লিখে এনেছি 2-3 ছত্তর টাকা কড়িগুলো টাকশালে আছে ব্যাংকে আছে সব জমা ট্যাকে আছে খালি গোটা 2-3 এবার করো বাচ্চা ক্ষমা বাজিলো কাহারো কাহারবিনা মো
জেগে উঠে সব শোভা সব মাধুরী পলকে পলকে হিয়া পুলকে পুরি জেগে উঠে সব শোভা সব মাধুরী পলকে পলকে হিয়া পুলকে পুরি কোথা হতে সমীরণ আনিল জাগরণ কোথা হতে সমীরণ আনিল জাগরণ পরাণের আবরণ মোচন করে বাজিল কাহার বিনা মধুর স্বরে বাজিল লাগে বুকে সুখে দুঃখে কত যে ব্যথা কেমনই বুঝাই কবু না জানি কথা লাগে বুকে সুখে দুঃখে কত যে বাজিল কাহার বিনা। তখন জ্ঞানদানন্দিনী দেবী বিলেত থেকে ফিরে নিজের ছেলে মেয়ের জন্মদিন পালন শুরু করলেন ঠাকুর বাড়িতে। এবার নিজের ছেলে মেয়ের জন্মদিন উপলক্ষে কি হতো সেখানে? খাওয়া দাওয়া, আমোদ প্রমোদ, উপহার দেওয়া এবং পাওয়ার একটা রেওয়াজ শুরু হয়েছিল। বাড়িতে জন্মদিন তখন যেন একটা উৎসব, তাই রবীন্দ্রনাথেরও বোধ হয় এই 25 পেরোবার পথে মনে পড়ে গেল আজ আমার জন্মদিন, মনে পড়ে গেল এই 25শে বৈশাখেই আমি ধরণীকে বাধিত করতে অবতীর্ণ হয়েছিলাম। সত্যি তো আক্ষরিক অর্থেই ধরণী বাধিত হয়েছিল বই কি। তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা তুমি
রবীন্দ্রনাথ জন্মেছিলেন বাংলার 1268 বঙ্গাব্দে সোমবার, বাংলা মতে 25শে বৈশাখ, আর ইংরেজি মতে 7ই মে 1861 মঙ্গলবার। সেই দিন থেকে সূচিত হয়েছিল এই সত্য, জীবন অতি সুখের। এই অতি সুখের জীবনে তার আরও 80টা 25শে বৈশাখ এসেছে। বয়সের বিচারে মেঘনাথ বধ কাব্য শিয়ালদা স্টেশন এবং তিনি সমবয়সী, কিন্তু 1268 বঙ্গাব্দকে নিরন্তর জাগিয়ে রেখেছেন একা রবীন্দ্রনাথ। দেখতে দেখতে আমরা এসে পৌঁছেছি কোন সুরে বাঁধে পড় জন্মদিনে রবীন্দ্রনাথের আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে। না, কিছুই বলা হলো না। যেমন বলেছি, জন্মদিনের এক একটি পর্ব, অর্থাৎ এক এক জন্মদিনের গল্প দিয়ে সাজাবো আমাদের এক একটি পর্ব, আর তা নিয়ে হাজির হব এক একটি অনুষ্ঠানে। শুধু সঙ্গে আপনাদের চাই। আরও একবার মনে করিয়ে দিই, অনন্য মিউজিকের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারও যদি ইচ্ছে হয় আপনার গান বা কবিতা আমাদের এই অনুষ্ঠানে দেখানো হোক, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। এই যে দেখানো হচ্ছে নম্বরটি, তার মাধ্যমেই আমাদের কাছে পৌঁছানো যাবে। আজ তবে এইটুকু থাক, আসবো পরের পর্ব নিয়ে। মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তাই নিয়ে
তো বলি।